আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এই যে সকালের নাস্তা বানিয়েছি, আজকে মিষ্টি পরোটা, আর এই যে এখানে চা বানাতে দিয়েছি। তো এই যে আমার নাস্তা করা হয়ে গেছে, তো এখন যথারীতি চা নিয়ে বারান্দায় চলে আসলাম। বারান্দায় বসে এখন বেশ কিছু সময় বারান্দায় বসে থাকবো, বসে বসে চা খাচ্ছি। তো এই যে দেখুন, আমার সাথে আমার ছোট্ট বেবিটাও আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে বারান্দায়, জামা কাপড় পরে, ব্যাগ হাতে নিয়ে। তো রাব্বা আমার আব্বা চলে যাচ্ছে, মা এখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করতেছে। আজকে গাড়ি নাই তো মোটরসাইকেলে করে যাবে। যে আমার ছোটো বেবিটা অনেক দুষ্টুমি করতেছিল, তো এই যে ঘরের কিছু কাজ আছে তো সেগুলো এখন করতেছে। যে আমার হাজব্যান্ড বাসার ফ্যান পরিষ্কার করতেছে। বাসার ফ্যান আসলে কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়, কারণ এখন যে গরম, এই গরমের মধ্যে ফ্যান পরিষ্কার না রাখলে আসলে বাতাসটাও গরম গরম লাগে। এই জন্য কয়েকদিন পর পরই ফ্যানটা পরিষ্কার করে নিই। আর এই যে এদিকে ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরের টুকিটাকি কিছু কাজ আছে তো সেগুলো সেরে নিচ্ছি। তো ঘরের টুকিটাকি কাজগুলো শেষ হয়ে গেছে, তো এখন রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে। তো আজকে লাউ ভাজি করা হবে। তো এখানে যে লাউগুলোকে ভাজির মতো করে কেটে নিয়েছি, এখন সেগুলোকেই ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে এদিকে আমার লাউগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে, তো সবজি টবজি সব কিছুই ধোয়া হয়ে গেছে। তো এই যে এখন হাজবেন্ড একটু বাইরে গিয়েছিল, তো এই যে লিচু নিয়ে এসেছে। তো বছরের প্রথম লিচু খাবো। তো এখনও আসলে লিচু তেমন একটা ভালো উঠে নাই, তো তারপরেও এই যে এই লিচুগুলো দেখতে ভালো না হলেও কিন্তু খেতে বেশ মজাই ছিল, অনেক মিষ্টি ছিল এই লিচুগুলো, একদম ফ্রেশ মনে হচ্ছে লিচুগুলো। তো আমাদের ছোট দুই বেবি অনেক খুশি দেখে, লিচু দেখে ওরাও খাচ্ছে সাথে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ লিচুটা বেশ মজাই ছিল। তো আর এই যেদিকে রান্নাবান্নার সব কিছু জোগাড় করা হয়ে গেছে, আলু ভাজি ওখানে পেঁপে এই লাউ ভাজি করবে, আর এখানে আলু আর টমেটো কেটে রেখেছে, পাবদা মাছ রান্না করব। তো এখন লাউ ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো চুলায় তেল গরম করে এখন এর মধ্যে তিনটি শুকনো মরিচ কুচি দিয়ে, শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। শুকনো মরিচটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে, একটু লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে লাউ ভাজিটা দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে দেখুন, আমাদের ছোট্ট বেবিটা লিচু খাচ্ছে আর কী দুষ্টামি করতেছে। আমাদের লিচু খুবই পছন্দের ফল, ওদের দুই ভাই বোনেরই খুব পছন্দ। আলু আর টমেটো গুলোকে আগে ধুয়ে রেখেছিলাম, তো এর মধ্যে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো একবারে আসলে এটাকে বসিয়ে দিব। তো এখন এর মধ্যে যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি, আর পানি কিন্তু খুব বেশি দিব না, কারণ এটা একটু মাখমাখো ঝোল হবে, যার কারণে এখানে পানির পরিমাণটা একটু কম করে দিতে হবে। এবার সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার একটু জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতা কুচিটা একদম নামানোর আগ দিয়ে দিলে দিতে পারেন, তবে আমরা সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো যখন পানিটাতে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এবার এই ঝোলটা শুকানো পর্যন্ত মাছটাকে রান্না করে নেব। আর এই যে এদিকে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, লাউটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এই যে মাছটাতে কিন্তু বলক চলে এসেছে, তো একবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে, তো আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ এর থেকে ঝোলটা আর বেশি শুকাবো না, একটু মাখো মাখো ঝোলই রাখবো। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে মাছের, তো এখন ডাল বসাবো, ঘন ডাল রান্না করব।
তো এখানে ডাল আর পানি দিয়ে দিয়েছি, একবারে ডালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এটা ঘন ডাল রান্না করব, এটা হতে থাকুক। তো যাই হোক, যে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো এই যে এখানে লাউ ভাজিটাকে তুলে নিয়েছি আর এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে। তো টেবিলে বেড়ে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। আর এই ছিল আমাদের মোটামুটি আজকের দুপুরের খাবার। আর এই যে এদিকে ডালটাও রেডি হয়ে গেছে, তো এই যে ঘন ডাল হয়েছে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।